আর কয়েক ঘন্টা পরেই আমরা একটা নতুন বছরে পা দিতে চলেছি দু হাজার কুড়িকে বিদায় জানিয়ে আমরা নতুন একটা বছরে পা দিচ্ছি যে সালটা যাচ্ছে সেটা তো আমাদের প্রত্যেকের জীবনে আমাদের বিশ্ববাসীর জীবনে একটা অভিশাপ্ত মানে বছর বলেই আমরা মানি এই সালটা মনে হয় মানুষের কান্নায় ভেজা চোখের চলে ভেজা একটা সাল ছিল তো সেটাকে আমরা কখনোই ভুলতে পারবো না দু হাজার আমাদের কাছে একটা অভিশপ্ত বছর বলে আর বিশেষ করে আমার কাছে তো অবশ্যই অভিশপ্ত একটা বছর কারণ তোমরা জানো যে দু হাজার আমি আমার প্রিয় মানুষটাকে হারিয়েছি যে ইয়ারটাকে আমি জীবনে কোনোদিনই ভুলতে পারবো না জীবনের শেষ দিন পর্যন্ত আমার যদি জ্ঞান থাকে তো এই ইয়ারটাকে আমাকে মনে রাখতেই হবে আর সেই জন্য আশা করি যে দু হাজার একুশটা আগামী যে নতুন বছরটা আসতে চলেছে সেটা যেন অনেকটা সুখ বার্তা নিয়ে আসতে পারে আর সত্যি কথা বলতে আমাদের আশায় আমাদের চাওয়াতে কোনো কিছুই পাল্টাবে না হ্যাঁ পরিস্থিতি যেভাবে আমাদের এগিয়ে নিয়ে যাবে আমাদের সেইভাবেই এগোতে হবে তবে এর মধ্যেও কি মানুষ আশাতেই বাঁচে তো আমাদের আশা রাখতেই হবে দু হাজার কুড়িটা আমাদের জীবনে যেভাবে অভিশাপ বই নিয়ে এসেছে সারা বিশ্ববাসীর সামনে যেভাবে অভিশাপের ডালা সাজিয়ে এসেছিল তো আমরা চাই যে দু হাজার একুশটা যেন অন্তত মানুষের জীবনে কিছুটা শান্তি বই নিয়ে আসুক তো এইটুকুই আমরা আশা করতে পারি বাকিটা তো সময় বলবে আগামী দিনের কামনায় আমি আজকের ভিডিওটা তোমাদের সাথে শুরু করে দিচ্ছি হে গুড মর্নিং আর এখন বাজে সকাল শোয়াটা আজকে কিন্তু বছরের শেষ দিন মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো আজকে একটু বেলা করেই উঠেছি আর উঠেই যেটা করি পর্দাগুলো সরিয়ে দিই যাতে ঘরে একটু রোদ আসতে পারে তো পর্দা সয়াতে দেখো কত রোদ বাইরের ঝলমলে একটা পরিবেশ দেখা যাচ্ছে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার ডেইলি মর্নিং রুটিন তো ফার্স্টে আমি ফ্রেশ হয়ে এসে আমার জন্য একটু দুধ চা বানিয়ে নিলাম একটু চা না হলে না শীতকালে ঠিক আমেজটা পাওয়া যায় না বা কাজে কিন্তু এনার্জি আসে না সেই চাটা খাওয়াটা কিন্তু প্রধান কাজ পুরো বছরটাই তো আমরা হতাশা নিরাশা কান্নাকাটির মধ্যে দিয়ে কাটালাম তো ভাবলাম শেষের দিনটা একটু অন্যভাবে কাটাই তো সেই জন্য আজকে জলখাবারটা একটু স্পেশালি করছি আর আজকের জলখাবারে রয়েছে লুচি আর ঘুগনি ঘুগনিটা আমার সকাল সকালেই হয়ে গেছিলো কারণ রাত্রিবেলায় আমি যখনই ঘুগনি করি না মটোর বা ছোলা যাই করি সেটাকে সেদ্ধ করে রেখে দিই আর সকালে উঠে ঝটপট করে ফেলতে সুবিধা হয় তো ঘুগনিটা হয়ে গেছে এইবার লুচিগুলো ভেজে ফটাফট খাবারটা দিয়ে দেবো এখন হাজব্যান্ড যাচ্ছে বাজারে তো আমাকে এই ব্যাগটাকে খালি করে দিতে হবে আর এটা আমার একটা খুব বাজে দোষ যে বাজার থেকে আনা সবজিগুলো ব্যাগেই পড়ে থাকে আমি অনেক সময় ভাবি যে এগুলো ঠিকঠাক জায়গায় সাজিয়ে রাখি আর ব্যাগটাকে ফাঁকা করে রাখি তো আজ করব কাল করব করতে করতে কিন্তু এগুলো দুদিন হয়ে গেছে আর এই জন্য হাজবেন্ডের সঙ্গে আমার খেঁচামেচি লেগেই থাকে কারণ ও রেডি হয়ে যখন ব্যাগটা চায় তখন আমি সবজিগুলো খালি করতে বসি তো আজকেও সেরকমই অবস্থা এখন ব্যাগ চাইছি এখন আমি তড়িঘড়ি কিন্তু সবজিগুলো এই ঝুড়ির মধ্যে সব একসাথে ঢেলে রেখে ব্যাগটাকে খালি করে ওকে দিয়ে দেবো এখন বাজারে বেরিয়ে যাওয়ার পর আমি ঝটপট চলে আসলাম আবারও রান্নাঘরে কারণ এখন আমি চটপট ফুলকপির তরকারিটা বানিয়ে নেব হ্যাঁ আজকে একটু ফুলকপি আলুর তরকারি করছি যেটা থাকছে ভেজ ডালের পাশে আর আমার মশলাটা কিন্তু আগে থাকতে করাই থাকে ফ্রিজে তো সেই জন্য এই তরকারিটা রেডি হতে খুব বেশি টাইম লাগবে না আর ফুলকপি বা বাঁধাকপি যখনই রান্না করবে তখন কিন্তু একটু গরম জলে ভাপিয়ে অবশ্যই নেবে কারণ পোকামাকড় তাতে বেরিয়ে যায় তো যাই হোক একটু ভাপিয়ে নেওয়ার পর জলটাকে ড্রেন আউট করে দিয়ে এরপর আমি ফোড়ন দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা একসাথে দিয়ে যেভাবে আর কি ফুলকপির ডালনা হয় সেরকমই করছি তবে খুব বেশি রিচ নয় খুব বেশি মাখামাখা নয় অল্প একটু ঝোলের মধ্যেই কিন্তু রান্নাটাকে সারবো জল দিয়ে দেওয়ার পর ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো আর হয়ে যাবে আমার ফুলকপির রান্না কারণ এটা সেদ্ধ হওয়া ছাড়া আর কোনো কাজ নেই ততক্ষণে আমি আর বাদ বাকি যা কাজ আছে সেইগুলোকে সামলে নেব। আর এখানে দেখো বেশ কিছু বাসন কিন্তু বেসিনের মধ্যে জমা হয়েছে তো যেহেতু মাসি একটু পরেই ঢুকে যাবে বাসন মেজে ফেলবে কিন্তু সকাল থেকে কি হয় না প্রচুর বাসন লাগে তো বাসনগুলো আমি সব মাসির জন্য মানে মাসির অপেক্ষায় ফেলে রাখতে পারি না তার আগে কিছু কিছু বাসন আমার মেজে ফেলতে হয় তো যেগুলো লাগবে সেইগুলোকে বেসিনের মধ্যে রেখে বাদ বাকি বাসন আমি নিচে নামিয়ে রাখবো যাতে পরে মাসি এসে ওগুলোকে মালতে পারে আর যেগুলো এখনকার জন্য খুব প্রয়োজন সেইগুলো ঝটপট মেজে ফেলবো

দিককার কাজটা একটু সামলে নিয়ে না আমি চলে আসলাম সোজা বেডরুমে কারণ এখন হাতে কিছুটা সময় থাকবে সেই ফাঁকে আমি এই বেডরুমটা একটু গুছিয়ে নেব আর সবার আগে যেটা হয় সেটা হচ্ছে বিছানা গোছানোর কাজ তো শীতকাল বলে আমরাও একটু লেটে উঠি তো বাচ্চাদেরও অত তাড়াতাড়ি ডাকি না এখন প্রায় সাড়ে নটা বাজে আর বাচ্চাদের তুলে দেওয়ার টাইম হয়ে গেছে তো বাচ্চাদের তুলে দিলাম এখন আমি বিছানাটাকে গুছিয়ে নেবো আর যেহেতু শীতকাল বিছানার মধ্যে অনেক ধরনের জিনিসপত্র তো এক্স হয়ে যায় যেমন ব্ল্যাঙ্কেট এখানে বেড়ে গেছে তো বিছানা গোছানোর জন্য কিন্তু বেশ কিছুটা সময় হাতে রাখতে হয় আর হ্যাঁ তোমাদের বলা হয়নি এই তোষকটা আমি নতুন বানিয়েছি তো এই তোষকটা কালকেই নিয়ে আসা হয়েছিল তারপরে বেশ কয়েক ঘন্টা রোদ খাওয়ানোর পর আবার এটাকে আমি কালকে আর পাতি আজকে পাতব তো রোদ খাওয়ালে কিন্তু তোষক বালিশ এগুলো অনেকটা ফুলে যায় কারণ আমার যেন চোখে মনে হচ্ছিলো একটু ছোট ছোট লাগছে তবে দোকানদার বলছিল যে এগুলো একটু ছেড়ে যাবে বড় হবে তো অসুবিধা নেই আপনি পেতে দেখুন খাটের মাপে ঠিকই হবে তো দেখা যাক এখন এটা আমি আগে পেতে নিই এই যা এখন দোষকটা পেতে ফেলেছি পেতে ফেলার পর শুধু মানে একটা সাইড না দু সাইড ধরে কিন্তু বেশ কিছুটা ছোটো এটা আমি মেপে দেখলাম প্রায় হাফ ফুট করে দুদিকে ছোট আছে তো কতটা বাড়তে পারে সেই জন্য এটা আর কিছু করার নেই এটাকে আমাকে আবার ফেরত দিতে হবে এটাকে গুটিয়ে আবার রেখে দিই আজকে আর হবে না কালকে হাজব্যান্ড গিয়ে দোকানে দিয়ে আসবে একদম মাপে মাপে মানে ছয় সাতের যে মাপ সেই মাপেই বানাতে বলবো তোষকটা ছোট হয়ে গেলে না জায়গাটা অটোমেটিক্যালি কমে যায় তো সেই জন্য আবার নতুন করে বানিয়ে আনতে হবে কিছু করার নেই এবার বাজার এসে গেছে তো দেখি বাজার থেকে কি কী মাছ আসলো সেগুলো এখন ধুয়ে রাখার পালা আর ওগুলো করতে অনেকটা সময় লাগে আর মাছটা ধুয়ে না আমি স্নান করতে চলে যাই কারণ না হলে না সারা গায়ে আসতে গন্ধ ঘুরতে থাকে তো এখন সেগুলো একটু ঝটপট করে ফেলি এদিকে আমার সমস্ত কিছু মাছ মাছটাছ ধোয়া হয়ে গেছে আর এর পাশে বসে দিয়েছি ভেজ ডাল যেটা এখন ফুটছে আর তোমাদের দেখিয়ে দিই যে আজকের বাজারে কি কি এসেছে এখানে আছে ভোলা মাছ যেটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আছে কিছুটা চিকেন আর আছে সাথে চিংড়ি মাছ আর ছোট ছেলের জন্য আনা হয়েছে শিঙে মাছ তবে আজকে কোনটা রান্না করবো বলতে পারছি না দেখা যাক ভোট বেশি কিসে পড়ে তার উপর ঠিক করা হবে যে আজকে মাছ হবে না চিকেন হবে ওদিকে দেখতে পাচ্ছ যে এইসব কাজ করতে করতে ঘড়ির কাটায় প্রায় বারোটা বেজে গেছে এই ঘড়িটা আমার পাঁচ সাত মিনিট ফার্স্ট আছে তো বারোটা এখনও বাজে নি তাই বললাম যে প্রায় বারোটা বেজে গেছে আর ওইদিকে আমার মাসি যথারীতি চলে এসে কিন্তু ঘর ঝাড় দিয়ে ফেলেছে এখন মোছামুছির কাজ চলছে আর সেই ফাঁকে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নেব আজকে বিশেষ একটা কিছু ভারী কাঁচা নেই বাচ্চাদের যে গেঞ্জি প্যান্ট জামা এগুলোই রয়েছে তো সেইগুলো আমি স্নান করতে যাওয়ার আগে একটু ভিজিয়ে তারপরে স্নানে যাই আর এখানে দেখো গাছগুলো কত সুন্দর রোদ পাচ্ছে বারোটা বাজে তবুও কিন্তু দেখছি আজকে খুব সুন্দর রোদ আছে তো এইগুলোকে আমি বাথরুমে নিয়ে চলে আসলাম এরপরে এগুলোকে ভিজিয়ে তারপরে আমি ঝটপট স্নান করে বেরিয়ে পড়বো তো বছরের শেষ দিনে আমার মর্নিং রুটিন এখন জাস্ট কমপ্লিট হলো আর সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বলেই ভিডিওটাকে আজকে তৈরি করছি আর চেষ্টা করব আজকের দিনে আজকের মধ্যেই আমি ভিডিওটাকে আপলোড করব তো সেই জন্য এটাকে আমাকে দুপুরের মধ্যে এডিট করে ফেলতেই হবে আর এডিট করা হয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি আপলোড করা হয়ে যাবে তো সেই জন্য আমি চেষ্টা করব এটাকে আপলোড করে তোমাদের আজকে শেয়ার করে দিতে তো তোমরা সবাই খুব ভালো থেকো আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে ঠিক এক বছর পর নতুন সময়ে নতুন বছরে